আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতিল্লাহের আজ আমরা আলোচনা করবো এগারোতম হাদিস হাদিসটি নেওয়া হয়েছে বহারি মুসলিম থেকে ইমাম নববীর চল্লিশ হাদিসের একটি অংশ বিশেষ হাদিসটির বিষয়বস্তু হলো ইসলামী ভ্রাতিত্ব বোধ আমাদের ইমানকে পরিপূর্ণ করে দেবে তার মানে ইমান পরিপূর্ণ করার ক্ষেত্রে ইসলামী ভ্রাতৃত্ববোধ একে অপরকে ভালোবাসার বিষয়ে এই হাদিসটি রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের সরণালী উপদেশ সময়ের মধ্য থেকে এই হাদিসটি আমাদেরকে রসৈল্লাহ সাল্ল আলী আসাল্লাম শুনিয়েছেন উম্মতের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস ইমাম আবু দাউদ তিনি উল্লেখ করেছেন যে ইসলামের মূল ভিত্তিমূলক যে সমস্ত হাদিসগুলো পাঁচ লক্ষ হাদিসের সারমর্মের তিনটি হাদিসের এটি একটি হাদিস আর হাদিসটি হলুক আবু হামজা আনাস বিন মালিক রাদি আল্লাহ আনহু থেকে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের খাদেম থেকে বর্ণনা করা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লা লাউকিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যেই জিনিস সে নিজের জন্য পছন্দ করে তার মানে আমি আমার জন্য যা পছন্দ করব অন্য ভাইয়ের জন্যও তাই পছন্দ করব। যদি তা না করি তাহলে রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে রবাহুল বহারি অসলিমুল্লাহ সাল আলি আসাল্লাম তিনি আমাদেরকে যেই মূল নীতি দিয়েছেন সেটি হল পারস্পরিক ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং এই ভ্রাতৃত্ববোধ যদি আমাদের মধ্যে খুব কম থাকে তাহলে মনে করতে হবে যে ইমানের পূর্ণতা হয়নি বরং ইমানও অপূর্ণ রয়ে গেছে সুতরাং ভ্রাতৃত্ব বোধকে জাগ্রত করে ইসলামী ভ্রাতৃত্ব বোধ যদি আমরা জাগ্রত করি তাহলে আমাদের ইমানকে সেটি পূর্ণ করে দিবে দৈনন্দিন জীবনের যে সমস্ত কর্ম আচরণ গ্রহণ আমরা করি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় এবং স্থায়ী এবং বন্ধুত্ব এবং হৃদতা একে অপরের সাথে যদি আমরা করি আর এটি মূলত আসলে অসংখ্য অগণিত প্রায় কয়েক হাজার বিশুদ্ধ হাদিস বলে একত্রিত করলে মূলত এই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে রসুল্লাহ সাল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে একটি শিশাঢালা প্রাচীরের ন্যায় ঘনিষ্ঠতম মজবুত হিসেবে কোনো কোনো হাদিসে উপস্থাপন করেছেন ইসলামিক ভ্রাতৃত্ববোধ বা একে অপরের সাথে মহব্বত বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু কর্মপদ্ধতি হাদিসে বলা হয়েছে যার মাধ্যমে আমরা একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে এর মধ্যে প্রথমত বিষয় হলো যে সালাম প্রদান করা অর্থাৎ সালামের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এবং অহংকার দূরভূত হবে পারস্পরিক মহব্বত বৃদ্ধি হবে কারণ সালাম হল যে দিনী ভাইয়ের প্রতি শান্তি রহমত বরকত ইত্যাদি প্রার্থনা করা আর সালামের মাধ্যমে পারস্পরিক ভ্রাতিত্ব বৃদ্ধি হয় হজরতে আবু হরদাহ দিনী বলেছেন যে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ইমান গ্রহণ করবে আর তোমরা ইমানদার হিসেবে গণ্য হবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে মহব্বত করবে আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না যা তোমাদের পারস্পরিক মহব্বত বৃদ্ধি করবে আর তা হচ্ছে যে তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবে এটি সাহি মুসলিমের হাদিস এবং রসুল্লাহ সাল্লাহ যখন রাস্তায় চলতেন তখন নারী পুরুষ শিশু বৃদ্ধ নির্বিশেষে যার সঙ্গী তার দেখা হতো তিনি তাদেরকে সালাম প্রদান করতেন সুতরাং সালাম আহ এটি সকলকেই এমনকি নিজের স্ত্রীকে নিজের ছেলেকে নিজের মেয়েকে বা মা বাবা সহ সকলকেই সালাম প্রদানের মাধ্যমে সুসম্পর্ক পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে এবং সালামের আদান প্রদান যখন সঠিক অনুভূতি নিয়ে করা হবে অর্থাৎ একে অপরের জন্য শান্তির দোয়া মহব্বতের দোয়া শুভকামনার দোয়া তো এর দ্বারা ভ্রাতিত্ব বৃদ্ধি হবে সুতরাং এভাবে করা এরপরে যদি সম্ভব হয় তাহলে করমর্দন বা মুসাফা যেটাকে বলা হয় করা আদালতে আনাস তাল আনু তিনি তাকে জিজ্ঞেস করলাম যে রসুল্লাহ সাল্লামের সাহাবাদের মধ্যে মুসাফার প্রচলন ছিল কিনা তিনি বললেন যে হ্যাঁ ছিল সৈবরির হাদিস তাহলে মুসলমানদের পরস্পরের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময়ের পর হৃদয়ের গভীর আন্তরিকতার যেই একটা প্রগাঢ় আবেগ নিহিত থাকে আর সেই প্রেরণা থেকেই বা খুব আন্তরিকতা থেকেই মূলত আসলে করমর্দন বা মুসাফা হয়ে থাকে এবং হাদিসে বলা হয়েছে যে রসদুল্লাহ সাল্লাম বলছেন যখন দুজন মুসলমানের পরস্পর সাক্ষাৎ হয় এবং তারা মুসাফা করে পৃথক হওয়ার পূর্বেই তাদের উভয়ের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয় এটি তিরমিজির তিরমিজির হাদিস তাহলে আমরা দেখি যে পারস্পরিক ভ্রাতৃত্ব বৃদ্ধির পাশাপাশি আমাদের হাতের গুণা থেকেও পরিত্রাণ হিসেবে বুমিন মুমিনের জীবনে এই মুসাফহার প্রচলন করা উচিত এরপরে উপহার প্রদান সম্পর্কে আমরা দেখি যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম উল্লেখ করেছেন যে এর দ্বারা পারস্পরিক মহব্বত এবং বন্ধুত্ব বৃদ্ধি পায় এবং রসুল্লাহ সালি সাল্লাম বলেছেন তোমরা একে অপরকে উপহার পাঠাও এর দ্বারা পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে আল আদাবুল মুফরাদ এবং এর সনদ শাহি হাজরতে আনাস রদিয়াল্লাহ তালু বলতেন যে তোমরা একে অপরের জন্য অর্থ সম্পদ ব্যয় করবে এবং এতে তোমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হবে সুতরাং হাদিয়া তোহফা প্রদানের মাধ্যমেও পারস্পরিক মহাব্বত সৃষ্টি হয় এরপরে বিষয় থাকে যে হাসি মুখে কথা বলা অন্যের মন জয় করা আহ কর্কশ ভাষী সম্পর্কে বা যদি করিম আল্লাহ তালা নবীকেই বলেছেন যে লালফাদু মিন হাউলিক হে নবী আপনি যদি কর্কশ ভাসী হতেন তো মানুষজন আপনার কাছ থেকে পালিয়ে যেত সুতরাং কর্কশ ভাসী হওয়াটা যাবে না কঠিন হৃদয় মানুষকে কেউ পছন্দ করে না এবং আল্লাহ ওইভাবেই নবীকে বলেছেন সুর ইমরানের একশো উনষাট নম্বর আয়াত যে আল্লাহর অনুগ্রহে আপনি হয়েছেন কোমল হৃদয়ে যদি আপনি রুডো স্বভাবের হতেন কঠিন হৃদয়ের লোক হতেন তো মানুষ লান ফাদ্দু মিন হাউলিক মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেত শুধু কি তাই দেখুন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম কত সুন্দর কথা বলেছেন যে কেউ যদি হেসে কথা বলে মিষ্টি মিষ্টি মুখে কথা বলা মুখে হ্যাঁ তাহলে সেটাকেও রসুল্লাহ সাল্লাম সাদকা হিসেবে উল্লেখ করেছেন কুল্লম আরফিন সাদাকা যেমন অনুরূপভাবে হাসি মুখে কথা বলাটাও সাদাকা আপনি আপনার দিনী ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবেন তো এটাও সাদাকা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শুধু তাই নয় বরং ভালোভাবে সুন্দরভাবে কথা বলা পরকালে জাহান নামের শাস্তি থেকে আত্মর আত্মরক্ষার সহায়ক হিসেবেও রসুল্লাহ সাল্লাহ উল্লেখ করেছেন যে জাহান নামের আগুন থেকে আত্মরক্ষা করো। এবং যদি তা খেজুরের বিনিময়ে হয় আচ্ছা যে তাও দান করতে অক্ষম সে যেন লোকজনকে ভালো এবং সুন্দর কথা দ্বারা জাহান নামের আগুন থেকে আত্মরক্ষা করে তার মানে যদি কিছু দান করার কিছু বিষয় থাকে তাহলে দিলেন যদি দান করার কোনো কিছু না থেকে থাকে সে যদি হাসি মুখে কথা বলে এটাও জাহান নামের আগুন থেকে ঢাল স্বরূপ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সাইয়ি এবং সাইয়ি মুসলিমের হাদিস অনুরূপভাবে সাত ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন যে সবাতুন্নযিল্লুহুমুল্লাহু ইয়া মানাযিল্লাহ ইল্লা যিল্লহু যে সাত ব্যক্তি আরশের ছায়াতলে স্থান পাবে এর মধ্যে দুই ব্যক্তি কথা বলা হয়েছে ওয়া রাজুলান তাহাব্বা ফিলা ইজtama আলাই ওয়া আলাই আরো সে ছায়ায় আল্লাহর ছায়া থাকবে ওই ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে মহব্বত করে এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত বজায় রাখে কোনো মুসলিম ভাইকে আল্লাহর জন্য মহব্বত করলে তাকে তা জানিয়েও দেওয়া যেতে পারে ইহকালীন সফলতা এবং পরকালের মুক্তির জন্য পারস্পরিক মহব্বতের ভ্রাতিত্ববোধ জাগ্রত করাটা এটি এমন নয় কোনো অপশনাল জিনিস যে করলে করলাম না করলে না করলাম আমি আমার ধর্মকর্ম নিয়ে আসি না পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না পরিপূর্ণ মুমিন না হলে জাননা প্রবেশ করা যাবে না সুতরাং এগুলো হলো মহামেলা মহাসারা এগুলোর দিকে অনেকেই নিজস্ব ধর্মকর্ম নিয়ে পালন করে কিন্তু এই মহামালা বিষয়ক তারা এ বিষয়ে অনেকেই উদাসীন সুতরাং এক্ষেত্রে বলবো যে ইসলাম ভ্রাতিত্ববোধ জাগ্রত করতে এবং আমাদের ইমানকে পরিপূর্ণ আহ পর্যায়ে সাফল্যমণ্ডিত হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই পারস্পরিক কল্যাণ কামনা পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আর দিন উন্না সিহা দিন হল উপদেশ কল্যাণ কামনা এবং অভিজি কথা তিনবার বলেছেন সুতরাং একজন মুমিনের জন্য অপর মুমিনের মধ্যে অপর মুমিন একজন মুসলিম একজন অমুসলিমের সাথে বিনা শর্তে বেশ কিছু শুরু সারায় টার্ম অ্যান্ড কন্ডিশনে এসে যায় এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল মুসলিম বা ইন আল মুসলিম শুরুতুন মানে প্রত্যেক মুমিন এক মুমিনের সাথে একে অপরের সাথে স্বার্থ রয়েছে আর ছয়টি কথা বলা হয়েছে তার মধ্যে একটি যে যখন তোমার কাছে পরামর্শ চাইবে তুমি কল্যাণকর উপদেশ দিবে আর একে এক মুসলমানের উপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে এর মধ্যে অন্যতম হলো উপস্থিত বা অনুপস্থিত উভয় অবস্থায় তার কল্যাণ কামনা করবে সুনায়ণ আসাই এর মধ্যে দৃষ্টি রয়েছে সুতরাং মানুষ তার দিন ভাইয়ের কল্যাণ কামনায় সর্বদা উদ্গ্রীব থাকবে ক্ষতি করার চেষ্টা করবে না তো এক মানুষ তারা দিনী ভাইয়ের কল্যাণ কামনার পরিবর্তে ক্ষতি করার জন্য সর্বদা সময় শ্রম মেধা বুদ্ধি সোশ্যাল মিডিয়াতে তার এডিটিং ভিডিও এডিটিং অডিও এডিটিং ছবি বিকৃত করা ফটোশপ থেকে মানে একে অপরের প্রতি লেগেই আসি হাওলা কু আল্লাহ পিল্লাহ আসুন আমরা এই রমজান মাসে অন্তত পক্ষে এই বিষয়গুলো একজন মুসলমানকে হিনস্থ করা অপমান করা অবদস্ত করা আমি আমাকে যদি অপমান করতে না চাই আমি সম্মান চাই রিসপেক্ট চাই আমি আরবিতে একটি প্রবাদ বাক্য আছে ইন আক্রামানি আহাঙ্গানি আহান্ত সম্মান চাও তো সম্মান করতে শিখ তো অথচ আমরা দেখি এক শ্রেণীর মানুষ তারা তাদের জ্ঞান বুদ্ধি মেধা টেকনোলজি সব কিছু একে অপরকে সোশ্যাল মিডিয়াতে এভাবে করে একে অপরকে অপদস্থ অপমানিত মানে ধুল ভুল ধরার জন্য যেন সে কঠিনভাবে সে দায় দায়িত্ব পেয়েছে বাস অথচ তার নিজের ব্যাপারে উদাসীন তো এই জাতীয় কলা কৌশল করা চক্রান্তের জাল বিস্তার করা এগুলো সত্যিকার অর্থে আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করবে আমাদেরকে কামতের দিন এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি ক্ষেত্রে এই যে এই সমস্ত বিষয়গুলো হলো আগুনের মতন আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে শুধু কাঠ খেয়ে ফেলে না এই জাতীয় কাজ আপনার আমার আমলকে বরবাদ করে দিবে অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এক মুসলমান অব মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না যে ব্যক্তি তার ভাইয়ের অভাব মোচনে সাহায্য করবে আল্লাহ তার অভাব মোচন করবেন যে ব্যক্তি তার মুসলমানের দুঃখ দূর করবে আল্লাহ তালা কে দিন তার দুঃখ দূর করে দিবেন যে ব্যক্তি কোনো মুসলমান দোষ দুটি ঢেকে রাখবে আল্লাহ তালা কেয়ামতি দিন তার দোস্তুটি ঢেকে রাখবেন সেই বোহারি মুসলিমের হাদিস তো এই হাদিসগুলো বাংলা ভাষাতে তো আমরা বুঝতেছি যে একজন মুসলমানের দোস্তুটি ঢেকে রাখার দ্বারা আল্লাহ আমার দোষ দুটি ঢেকে রাখবেন এবার প্রশ্ন আমাকে আমার নিজেকে নিজে যে আমি কোনো আমার মধ্যে কোনো দোষ দুটি আছে কিনা রসুল্লাহ হত্যা সমস্ত মমি মানব সন্তান তারা ভুল ভ্রান্তিতে ভরা তো আপনার নিজের ভুল ভ্রান্তি না দেখে আপনি অন্যের জন্য দোষ দুটি আপনি ঢালাও প্রচার করতেছেন খেয়াল করুন রসুল্লাহ সাল্লারি আসসাল্লাম বলেছেন যেই ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবে আল্লাহ তারা কেমতি দিন দোষ ত্রুটি তারা ঢেকে রাখবেন বা মুসলিমের সুতরাং এক মুসলমান অপর মুসলমানের ভাই জুলুম করবে না লজ্জিত করবে না হীন করবে না এবং নবীজি কথা বলা পরে বলেছেন আল্লাহ ভীতি হল এখানে আত্মা কোয়া হা হেনা আত্মা কোয়া হা হেনা আত্মা কোয়া হা হেনা এভাবে করে নবীজি তিনবার বলেছেন যে আল্লাহ ভীতি এখানে তিনবার নিজের বক্ষের দিকে ইঙ্গিত করেছেন তিনি আরো বলেছেন কোনো ব্যক্তির মন্দ কাজ করার জন্য এতটুকু যথেষ্ট যে সে নিজের কোনো মুসলমান ভাইকে হেও জ্ঞান করে সেই মুসলিমের হাদিস হাদিসটি আবার বলি কোনো ব্যক্তি মন্দ কাজ করার জন্য এতটুকুই যথেষ্ট যে সে নিজের কোনো মুসলমান ভাইকে হেও জ্ঞান করে ছোট ভাবে নিচু ভাবে বস্তুত একজন মুসলমানের সব কিছু অপর মুসলমানের জন্য হারাম তার যান তার মাল তার ইজ্জাত সুতরাং সম্মানিত শুধী হাদিসটি আমরা আবারও পড়ি হেব্বালি তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে আল্লাহ তালা আমাদেরকে এই গুনদান করুক হ্যাঁ দামিন আইল মুন্দল্লাহ আল্লাহ আলম বিসল্লাহ আলহামদিন